crystal. This is pang crystal. But tomake onek color. Super cute light shamne jete hobe. Oh, light shamne jete bolchi dekha ekbare rodre chole geche. Chehra dekha jay na kintu bujlam. Ha? Keno ya tomar chehra dekhano lagbe keno? Tomar to chehra tumi dekhao na. Ei je, nao dekho. Ei je dekho jao. Shivu. Shivu. Hello everyone, I'm Shabai Cox-Bazar Juno, Bir Huegilam, Amadir Bas Huchi Sharia Gurte, but I'm Rabiri Hulam, Agurta for Allah Jenebas Pavukina. Shop Jagi lit. Yeah, সময় মতো বাস পেয়ে গেছিলাম বাট সারা রাত কিন্তু আমি একটু ঘুমাই নেই এই বাহিরেই তাকায় ছিলাম এখন সকাল হয়ে গেছে মনে হয় এখন 5টা বাজে আমরা এখন যাচ্ছি বিচে সবাই মিলে সকালে কিন্তু আমরা তাড়াতাড়ি আসছি বাসে দেন এসে একটা ঘুম দিলাম এখন সবাই বের হব বিচের উদ্দেশ্যে এখানে নাকি দুই নাম্বার সংকেত চলতেছে বাট বৃষ্টির কোনো দেখাই পাইলাম না এত রোদ প্রথম দিন বলার বাইরে বের হইছে আর অনেকক্ষণ আগে যে একটু সমুদ্রের কাছে যাব এখানে ডাব খাওয়া নিয়া সবাই আটকায় গেছে কখন যে সমুদ্রের কাছে যাওয়া হবে আল্লাহই জানে এই ভর্তা নিয়ে বলার কোনো কিছু নাই এত মজার একটা ভর্তা যারা কক্সবাজার যাবা জাস্ট এটা একবার ট্রাই করা দেখবা বিচে যে একটা কিউট আপুর সাথে দেখা হয়ে গেল এন্ড শুধু এই আপু না অনেক আপুদের সাথে এবার দেখা হয়ে গেছে আমার এই প্রথম কক্সবাজার আসা এর আগে বিয়ের আগে ওভাবে কখনোই ঘোরা হতো না কারণ যখনই ঘোরার প্ল্যানিং থাকতো ফ্যামিলি থেকে আমার এক্সাম থাকতো আর আম্মু সব সময় বলতো যে বিয়ে করে একবারে জামাই নিয়ে ঘুরবি সো বিয়ে করে একবারে জামাই নিয়ে চলে আসলাম উপস শুধু জামাই না জামার ফুল ফ্যামিলি নিয়ে চলে আসলাম যেদিকে তাকাই সেদিকেই শুধু দেখতে পাই যে সবাই ছবি তুলছে উনি হচ্ছে আমার বড় ননাস অনেক মিশুক অ্যান্ড অনেক ফানি অবশ্য আমার সব ননাসই অনেক মজা করে গোসল টোসল কইরা অবস্থা খুব খারাপ কি করে গোসল করা কি করে সমুদ্রে গোসল করে সমুদ্র গোসল করে ডুব খেয়েছে পানি খেয়েছে আসলে পানি খাইতে খাইতে আমার এই স্কিনে একদিনের মধ্যে পিম্পলস মনে হয় উঠা শুরু করে এত লবণাক্ত পানি আর আঠাঠ হয়ে আছে আমরা এখন বের হচ্ছি খাওয়া দাওয়া করার জন্য আর আজকে আমি খুব সুন্দর একটা ড্রেস পরছি এই ড্রেসটার পিকচারটা আমি পাশে দেখে দিয়ে দিব বা ভিডিও সবাই নিচে ওয়েট করছে আমাদের রেডি হতে হতেই লেট হয়ে গেছে আমার জামাইয়ের এবার চেহারাটা দেখো সে কক্সবাজার আসছে না সে কালা হইয়া তারপরে যাবে আসিফ রূপসী বাংলার রেস্টুরেন্টটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে তাদের সার্ভিসের দিক দিয়ে যে অনেক বেশি ক্লিন ছিল এতে খাবার রিভিউ দাও কেমন লাগছে বাবা মোটামুটি কোন সাথে ভালো লাগছে গরু গোস্ত ডাল সবজি মোটামুটি কিন্তু আমি কিন্তু অনেক খাইছি জানো অনেক খাইছো তোর মুখে রুচি নষ্ট আমার মুখে রুচি ভালো ভাই এখন কোক দিয়ে দিবেন ভাই এটা কিন্তু ভিডিও বন্দী হচ্ছে লাখ লাখ মানুষ দেখবে এক কোক নিয়ে দুই কোক দিবে এখন দেখো 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 ভাইয়া ভালো লোক অনেক ভালো লোক দেখো দিবে দিবে ভাইয়া দুইটা অনেক বড় হয়ে যাচ্ছে আরে দেখছো ও মাই গড এটা জোর লাইক হবে একটা লং বাগুন দিয়ে এখন
রাত 10টার সময় আমরা ঘুরতে বের হচ্ছি 10:45 আমার হাজবেন্ডকে সে কখন থেকে আমরা এত সকালে উঠো একটু ঘুরে আসি সন্ধ্যাতে যে ঘুম দিয়েছে একদম 10টা পর্যন্ত মানে মানুষ এখানে ঘুরতে আসে আর সে ঘুমাইতে ঘুমাইতেই দিন কাটায় ফেলাইতেছে রাতে আমি টুকটাক কেনাকাটা করলাম আর এখানে আসার পরে বিচের পাশেই ছিল এসব দোকান আর এখানের আংটিগুলো দেন ব্রেসলেটগুলো আমার খুব পছন্দ হচ্ছিল তবে দামটা একটু বেশি ছিল মনে হয় ওইদিকের প্রাইসের থেকে বাট কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে আর না কিনে অ্যাকচুয়ালি পারলাম আমি যেখানেই যাই আমি আংটি কিনি আর কিছু কিনি আর না কিনি আংটি কেন জানি আমার চোখে পড়ে তো এইবার মোটামুটি অনেকগুলো আংটি কিনলাম পড়ে যাচ্ছে আজকে আমাদের এখানে দ্বিতীয় দিন আর আমরা সবাই আজকে যাবো মেইন ড্রাইভে আমার শাশুড়ি যেখানে যায় পানির বক্স নিতে কখনোই ভুলে না আর আমার হাজবেন্ড ভিডিও করছিল দেখে একটু লজ্জা পাচ্ছিল পান খাওয়া থেমে গেছে তার আমরা এই গাড়িটা আজকে ভাড়া করলাম সারাদিনের জন্য এটাকে কি গাড়ি জেনে বলে যাক নামটা ভুলে গেছি বাট সারাদিন আর কই হলো ঘুম থেকে উঠলাম 12টায় খেতে খেতে 1টা 1.5টা এই 1.5টার সময় বের হইলাম আর ওই দিন কিন্তু আমরা সারাদিন একদমই ঘুরতে পারি নাই এর জন্য একটু আপসেট বাট রোডটা এত সুন্দর ছিল একদিকে সমুদ্র আরেকদিকে পাহাড় মানে মেরিন ড্রাইভে না রোডগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে অ্যান্ড পরিবেশটা তো আর কি বলবো আমি সমুদ্র দেখতে দেখতে যাচ্ছিলাম সমুদ্রের স্রোতগুলো এত ভালো লাগে আর সমুদ্র যতই মানুষ দেখে ততই কেন জানি ভালো লাগে কখনো খারাপ লাগাটা কাজ করে না সকালে টানা খেলে যা হয় এত ঘুমাইতেছিল সকালে চাতুরা যেখানে হবে উঠছি তো বার এটা হচ্ছে শুধুমাত্র তোমার জন্য হয়েছে আর সকালে উঠা হইতো তুমি সারাদিন ঘুমাইতেছিল তো আমিও শুয়ে শুয়ে সাথে সারাদিনই ঘুমাইতেছি আমি এই ড্রেস পরছি দেখে আমার জামাই কতক্ষণ ধরে চিল্লাইতেছ যে কেন আমি এই ড্রেস পরছি দেখো দেখো ড্রেসটা দেখাও তোমরা কমেন্ট করে জানাবে যে আসলে ড্রেসটা কি খারাপ আমরা ঠিক না পিছলে আসছি আর যেখানে আমাদের গাড়িটা রাখছে জায়গাটা এত সুন্দর মাই গড আর বিশেষ করে আসার রুটটা অনেক বেশি সুন্দর ছিল এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র ওটা কি মায়ানমার না ইয়া চলো সাতরে সাতরে চলে যাই বাহ 57,000 লোকের সাথে যাওয়ার মায়ানমার প্ল্যানিং সাতরে সাতরে হাই যা দেখা যায় না কেন বুঝলাম না হ্যাঁ সেটাই এই যে নাও দেখো এই যে দেখো যাও
যাও যাও চেহারা দেখো কেমন লাগতেছে এখানে আইসা খুব ভালো মেয়েটাকে তো মনে হয় এখানে আসো নাই তাই না এই জায়গাটা আসো চলো ওইদিকে যাই এইসব সিনারিগুলো না দেখতে এত ভালো লাগে সবসময় আমরা বইয়ে দেখে আসছি এইসব সিনারিগুলো বাস্তবে কখনো এভাবে দেখা হয়নি এটাকে যেন কি মাছ বলে নামটা ভুলে গেছি রোদের জন্য আমার জামাই ক্যাপ পরে বসে আছে তাও মেয়েদের ক্যাপ চলে গেলাম পালংকি রেস্টুরেন্টে তবে এটার পরিবেশটা যেমন ভালো লাগছে আমার এটার খাবারটাও জাস্ট মজাদার ছিল এক কথায় মজাদার পালংকি বাহিরে এভাবে সামুদ্রিক মাছ সাজানো আর যার যেটা পছন্দ সে সেটা নিয়ে ভেজে এখানেই খেতে পারবে ওখান থেকে এসে আমরা আবার চলে গেলাম সমুদ্রের পাড়ে শামুক টোকাতে কক্সবাজার আসছি শামুক নিয়ে না নিয়ে গেলে কি হয় বলো আজকে আমাদের এখানে গেছি মানে চলে যেতে হবে সারাদিন ঘুরবো তারপরে চলে যাবো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করার জন্য আর সকাল শুরু হয়েছে হচ্ছে আমাদের 11:30 এখন সবাই যাবো খাওয়া দাওয়া করার জন্য তো সকাল রাস্তা করার জন্য হ্যাঁ তারপরে সবাই যাবো গোসল করতে নিচে নিচে মাত্র একবার গোসল করা আজকে মানে এখানে আসলে অ্যাকচুয়ালি কি অনেক সময় অনেক দিনে আসা উচিত অনেকদিন হ্যাঁ এক দিনে যেতে পোষাবে না সকালে নাস্তা আমরা খিচুড়ি ডিম দিয়ে কমপ্লিট করে ফেললাম চাটা পেলাম না বিকজ অনেক লেট হয়ে গেছে আমাদের ঘুম থেকে উঠতে অ্যান্ড আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে গেলাম বিচে ওখানে যে আবার কিছু আপুদের সাথে দেখা হয়ে গেল আমরা ওখান থেকে হালকা পাতলা খাবার খেয়ে বের হয়ে গেলাম টুকটাক শপিং এ আজকে চলে যাব অথচ এখান থেকে তেমন কোনো কিছুই কেনা হয় নাই এই জন্য টুকটাক শপিং এর জন্য বের হইলাম দেন চলে গেলাম লাঞ্চ করতে আমরা শেষের লাঞ্চটা করছি পৌষিতে এখানের খাবার অনেক মজার ছিল বাট মুরগি মাংসটা এত বেশি ভালো ছিল না সেটা লবণ কম ছিল তবে চিংড়ি মাছটা অনেক বেশি মজার ছিল আমি যেখানেই যাই ভর্তা টর্তা দিয়ে কমপ্লিট করে ফেলি আমার এরকম মাছ মাংস এগুলো যতই মজা হোক ভালো লাগে না দেন আমরা চলে গেলাম শুটকি কিনতে আমাদের সব কিছু গোছানো শেষ এখন আমরা আমাদের বাসের জন্য ওয়েট করছি আমাদের বাস হচ্ছে 9:00 কক্সবাজারে আসলে দুইটা ব্যাগ আনলে হয়ে যায় ডাবল ব্যাগ হয়ে যায় এত কেনাকাটা হয় তবে এবার বেশি কিছু কিনি নাই আচার কিনলাম শুটকি কিনলাম যেগুলো সবসময় মানুষ কক্সবাজারে আসলে কিনে